আজকে দারুণ একটা রেসিপি ডাব চিংড়ি আর ডাব চিংড়ি সহজ পদ্ধতিতে লোভনীয় একটি রেসিপি এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটাই দেখতে থাকুন ডাব চিংড়ির মূল উপকরণ হলো চিংড়ি মাছ আর ডাব তো এখানে চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের নিয়েছি এখন আমি ছাড়িয়ে নেব একটি টুথপিকের সাহায্যে চিংড়ি মাছের পিট ও পেটে যে ময়লাটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম খাওয়ার পরে সমস্যা না হয় এখন চিংড়ি মাছগুলো সব এইভাবে পরিষ্কার করে নিলাম আমি আর ধুয়েও নিয়েছি তো এবার আমি এই রান্নার আরেকটি মেন যে উপকরণ সেটি হলো ডাব আর এই ডাবটা না খুব বেশি শ্বাসওয়ালা কিন্তু হবে না হালকা শ্বাস থাকতে হবে আর দেখুন উপরটা যেভাবে কেটে নিয়েছি নিচের দিকটা কিন্তু বসানোর জন্য সেভাবে কেটে নিলাম চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে এখানে নিয়ে নিলাম নিয়েছি দু চামচ পোস্ত আর এগুলোকে না আমি পুরোটাই এখন শিলনোড়াতে বেটে নেবো যেহেতু ট্র্যাডিশনালভাবে রান্নাটাই করছি সেই জন্য আজকে আমি শিলনোড়াটাই ব্যবহার করলাম আর পোস্ত বাটার সময় তার মধ্যে আমি একটি কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে তবেই বাটবো সর্ষে বাটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এখানে আমার সম্পূর্ণ বাটাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে নিয়েছি সর্ষের তেল নিয়েছি হলুদ নিয়েছি নুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটি পাত্র নিলাম তার মধ্যে না চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম আর চিংড়ি মাছগুলোর মধ্যে আমি ছোট পলার দুপলা দিয়ে দেব। সর্ষের তেল তো সর্ষের তেলটা কিন্তু পরেও আমি এক ফোঁটা দেব তো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো পুরোটাই আমি মেখে নিলাম দেখুন এইভাবে সব মশলা দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিলাম তিরিশ মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম এবারে যে ডাবটা নিয়েছি না ডাবটা দেখুন উল্টো দিকটা অন্য বসানোর জন্য এইভাবে কেটে নিয়েছি আর ডাবের উপরটাও আমি এবার কেটে নেব তো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার ভেতরের শ্বাস আমি কিছুটা বের করে নেব আর কিছুটা ভেতরে রেখে দেব আর জলটাও কিন্তু কিছুটা বের করে নিয়েছি আর কিছুটা আমি ডাবের ভেতরেই রেখে দিয়েছি তাতে কিন্তু টেস্ট দারুণ হয় মানে টেস্টটা সম্পূর্ণ অন্যরকমই হয় এবার না এই ডাবের ভেতরে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে সব দেওয়ার পরে এর মধ্যে একটি কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর আগে থেকে আটা মেখে রেখেছিলাম আটাটাকে এইভাবে আমি দিয়ে দিলাম আটাটা খুব ভালোভাবে আমি এইভাবে আটকে নিচ্ছি আর উপরে যে অংশটা কেটে নিয়েছিলাম আটার সাথে আমি সেই অংশটাকে খুব ভালোভাবে কিন্তু এক প্রলেপ দিয়ে নেব এই অংশটা আমি এইভাবে প্রলেপ দিয়ে নিচ্ছি তাতে কি হবে কোনো রকম হাওয়া ঢুকবে না চিংড়ি মাছটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে যার জন্যে এটি করা তো খুব ভালো করে হয়ে গেছে এদিকে উনুনে আঁচও তৈরি হয়ে গেছে আঁচটা কিন্তু খুব বেশি হবে না আবার খুব কম আঁচও হবে না মিডিয়াম আঁচ এখন আমি এর মধ্যে ডাবটা বসিয়ে দিলাম ডাবটা সাবধানে বসাতে হবে তো ডাব বসানো হয়ে গেল আর আমি সাইড দিকে না গুল দিয়ে দিচ্ছি আর গুলের আঁচ যাতে ভালো হয় তার জন্য আমি একটু নুনও উপর থেকে ছড়িয়ে দেব এইভাবে আমি মোটামুটি চল্লিশ মিনিট রেখে দিলাম মোটামুটি আমি চল্লিশ মিনিট এইভাবে রেখেছি আর আটাটাও দেখুন কেমন লাল লাল হয়ে গেছে আর ওদিকে গ্রেভিটাও কিন্তু বেরিয়ে আসছে তার মানে ভেতর থেকে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও তৈরি হয়ে গেছে আর হাওয়াও কিন্তু কন্টিনিউ এরকম করে খড়ে যেতেই হয়েছে যাই হোক তো আমার এদিকে ডাব চিংড়ি তো রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে একটি গুলগুলো সরিয়ে দিয়ে আমি একটি কাপড়ের সাহায্যে ডাবটাকে বের করে নিয়ে আসবো কিন্তু খুব সাবধানে একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটি হয়েছে আর গ্রেভিটা যেহেতু বেরিয়ে আসছে আর বেশিক্ষণ রাখা তো যাবেই না মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো খুব সাবধানে আমি এখন ডাবটাকে বাইরে বার করে নিচ্ছি একটি কাপড়ের সাহায্যেই নিলাম খুব ভালোভাবে ধরতে হবে আর দেখুন আমি এবার দেখিয়ে দিচ্ছি এই যে আটাটা সরিয়ে দিলে আমার ভেতরে দেখুন কি ভালো কালার এসছে আর সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে তো উপরে আটাটা ফেলে দিয়ে আমি এখন পরিবেশন করছি তাহলে বন্ধুরা এত সহজ পদ্ধতিতে এই চিংড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন